কালকে পরশু বলে একটা কোথায় ডিবেট হইছে, একটা ডিবেট হইছে। তো আমাকে আমার এক খালাতো ভাই অনেক শিক্ষিত বলতেছে, ভাইজান কে সত্য কে মিথ্যা কেমনে বুঝবো আমরা? আল্লাহ এটার চেয়ে সহজ কাজ আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ বানান নাই। তো কি বলেন, এটা এত সহজ? আল্লাহ ভেরি সিম্পল। আল্লাহ চোখ দিছে না তোমাকে? চোখ তো সবার আছে। আল্লাহ তুমি এই ডিবেটকারী যারা ডিবেট করতেছে তাদের চেহারার দিকে তাকাই, বলো তো কার চেহারাটা সুন্দর? যেই চেহারা অন্ধকার সেটা ফেইল, আর যে চেহারার মধ্যে আলো আছে সেটা পাস। কোন কোরআন হাদিসে তো আপনি আমাকে এখানে দেখান, আপনি এখানে এখান থেকে নিয়ে লাখ মানুষ দেখান, চেহারা দেখে দেখে বলতে পারবো কার ভিতরে সমস্যা আছে। কারণ আজকে রসুলের বিরুদ্ধে যদি ভিতরে রোগ থাকে, ফি কুলুবিহিম মারাদ, যদি এই মুনাফিকের রোগ থাকে যত বড়ই আলেম হন না কেন চেহারার মধ্যে হাই হাই শীতকাইল্লা গাছ শীতকাইল্লা, যত বড় আলেম হন আপনি দেখেন নাই আমাদের নৈমি সাহেব হুজুরের চেহারা, জালালউদ্দিন আল কাদেরের চেহারা, হাসিনি সাহেব হুজুরের চেহারা, আপনি একেবারে কালো আলেম আমাদের মধ্যে। জয়নাবদ্দিন জুবাই সাহেব হুজুরের রং কি সাদা না কালো? চেহারা দেখছেন কি রকম? কোন অসুবিধা হয়েছে? ইন্না লিল্লাহ। আমরা তো উনি তো এই দেশে আফ্রিকান ভাই। আমি কিছুদিন আগে ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি, কি নাম, জ্যামাইকা। হায় হায় হায়, আমাদেরকে বলতেছে এই কালো ভাইটা এসে বলতেছে, ভাইজান মানে ইংরেজিতে বলতেছে এখানে অনেক ওহাবি আছে। তা আমি হাইসা বলতেছি তুমি আমাকে পরিচয় করাইতে হবে না। কো আপনি কে এদেরকে চিনেন? আল্লাহ আমি জানি তো। কো কেমনে আল্লাহ চেহারা দেখি? কো এখানে বলতে পারবে না, তুমি এদিকে আসো আমি তোমারে বলি। নাম্বার 1 2 3 4 ওই 7 ওই 8 এসব ওহাবি। ও বলতেছে এটা কেমনে আলাম, তুমি চেহারা দেখো তো আয়নার মধ্যে, তোমার চেহারাও দেখো তাদের চেহারাও দেখো। ও বেটা আমার গায়ের কালার ফরসানি না, এ আমার দেখতে লাগেনি ওদের মতো, আমাদের তো কোনো এবাদত রিয়াজত নাই। আর যখন সিজদার নূর যায় তো হাসিনি সাহেবের চেহারা হয়। আপনি এখানে ডিবেটের দরকার নাই, আমি আমার পক্ষ থেকে তিনজন বসাই দিছি আপনার স্টেজের মধ্যে, হুজুর আল্লামা নৈমি সাহেব হুজুর, হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরী, হুজুর আল্লামা হাসিমি সাহেব হুজুর, আপনি আপনার সবাইকে বসান, চেহারা বলে দেবে কে হক কে বাতিল। ফেস ইজ দি ইন্ডেক্স অথবা মিরর অফ মাইন্ড। ফেস কে কি বলে? মিরর অফ মাইন্ড, মানে আপনার ভিতরে যা আছে এই আয়নার মধ্যে ফুটে উঠে, এই আয়নার মধ্যে ফুটে উঠে। যদি আমলের খারাপই থাকে আমার আল্লাহ এটা প্রকাশ করে না, এটা কিয়ামতের জন্য রেখে দেয়, ইচ্ছে করলে মাফ করে দেবে আমার আল্লাহ। আমলের খারাপই কখনো চেহারাই ফুটে উঠবে না, কিন্তু আকীদার খারাপই মুনাফিকির খারাপই ফুটে উঠবে। আপনি যদি কাফের হন, কাফের বলতে গালাগালি না, মানে আপনি যদি স্পষ্টভাবে অস্বীকার করেন তো করেন, অনেক কাফের আছে না চেহারা বিকৃত হয় না, কিন্তু আপনি যদি মুসলমানের নাম দিয়ে শানে রেসালতে বিয়াদবি করেন আমার আল্লাহ চেহারার মাধ্যমে এই মুনাফিকি ফুটিয়ে তুলে। আমি আপনাকে গ্যারেন্টি, আপনি অস্বীকার করেন গ্যারেন্টির সাথে বলতেছি, ডিবেটের আয়োজন করেন, তিনজন তিনজন থাকবে, আপনি ডিবেট শুরু করতে হবে না, প্রথম দিন চেহারা দেখে বলতে পারবেন কে হকের উপর কে বাতুলতার উপর। একজন বলে না কোন মায়ের ছেলে কি দুধ খাইলে আসেন আমার সাথে, তো দুধ খাইতে হয় না ভাই, তুমি গিয়ে এলাকায় যাইবা, গিয়ে নিজের আয়নার মধ্যে চেহারাটা দেখবা, দেখে চিন্তা করবা কোরআন হাদিস পরে ব্যক্তির চেহারা এরকম হয় কিনা। কোরআন হাদিস যারা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সকাল সন্ধ্যা বলে তাদের চেহারা এরকম হয় না, চেহারার মধ্যে নূর থাকে, গ্লু থাকে, পার্সোনালিটির মধ্যে ওয়েট থাকে, যেখানে যাবে মানুষ বুঝতে পারবে কেউ না কেউ একজন এসেছে। কিন্তু যদি শানের সালতের মধ্যে গুস্তাখি থাকে, যতটুকুন গুস্তাখি চেহারার মধ্যে ততটুকুন অন্ধকার থাকবে। এটা তো দুনিয়াতে থাকতে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর চেহারা বিকৃত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা শানের সালতের মধ্যে বিয়াদবি করে। কেন? কারণ রেসালত আমাদের ইমানের, আপনি যদি বলেন হুজুর ইমানের সাথে স্তম্ভ এটা এটা এটা, তো ডিস্ট্রিক্ট তো ইমানের অনেক,
হুজুর ইমানের রাজধানী কোনটা মনে রাখবেন ইমানের রাজধানী আমার নবীর শানে রিসালাত হচ্ছে ইমানের রাজধানী যদি নবী আল্লাহ আপনার যদি আখিরাত ঈমান আল্লাহর উপর ঈমান সব ঠিক আছে শানে রিসালাতে বিয়াদবি হয়েছে তো আমার আল্লাহর নাম দিয়েছে কি জানেন মুনাফিক পবিত্র কোরআনে সূরা আছে না কাফেরুন আছে না আমি এখন 2 সেকেন্ড বললে কাফেরুন শেষ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين ختم আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন সূরা মুনাফিকুন সূরা কাফেরুনের মতো সূরা 10 টাকে গিলে খেয়ে ফেলতে পারবে এখন আল্লাহ মুনাফিকুনকে এত বড় কেন করলেন শুরু কেমনে হয় জানেন হুজুর ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকগুলা এসে আপনাকে বলবে ক্বালু ইন্নাকা নিশ্চয়ই আপনি নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি লা রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল দেখছেন নি কত তাকিদ কত জোর গলা আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি অবশ্যই আল্লাহর রাসূল আমার আল্লাহ বলতেছেন আমিও সাক্ষ্য দিচ্ছি তারা মিথ্যুক আমি সাক্ষ্য দিচ্ছি তারা মিথ্যুক এর পরে আমার আল্লাহ কারণ মুনাফিকের এখানে তো লেখা থাকবে আমি যে মুনাফিক এখানে লেখা থাকবে কিভাবে বুঝবেন আমার এটাকে বলে বর্তমান যুগের মাইন্ডসেট মাইন্ডসেট শব্দটি মনে আছে মাইন্ডসেট মুনাফিকদের একটা মাইন্ডসেট আছে এই মাইন্ডসেটটা আল্লাহ এই দুই আয়াতের পরে বলেছেন মানে এদেরকে আপনি কেমনে বুঝবেন এটা হচ্ছে ঈমানের বাউন্ডারি গার্ডেন ঈমানের বাউন্ডারি তো ওদিক দিয়ে ঢুকছেন কি বলে ঢুকছেন গেট মানুষ আছে তো ফেরেশতা দাঁড়ানো আপনি ঢুকতে চাচ্ছেন বলতেছেন না ঢুকতে পারবেন না কেন তো এখানে ঢুকতে হলে কলমা পড়তে হয় তা আপনি পড়ছেন আশহাদু আন্না লা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু যখন আপনি ঢুকছেন একজন দাঁড়িয়ে বলতেছে ওই এই এই রুমের ভিতরে আমাদের নবী বসা আছে যদি মুমিন হয় তো সে কয় কিলোমিটার ব্যাগে দূর দেবে যদি মুমিন হয় আর যদি মুনাফিক হয় সে কি বলবে জানেন তো উনি বসে আছে কিসে ওখানে যাব কেন আমি ঢুকছি তো এখানে বুঝতে পারছেন মাইন্ডসেট বুঝতে পারছেন মানে আমি ঈমানের মধ্যে আছি তো আখিরাত বিশ্বাস করছি আল্লাহকে বিশ্বাস করছি উনার কাছে যেতে হবে কেন এটা হচ্ছে মুনাফিকের মাইন্ডসেট